জেবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কারা যেন হায়দার সাহেব মানে বিজলি বেগমের হাজবেন্ড তাকে কে যেন মারার চেষ্টা করেছে। তুমি জানলে কেমনে? আরে আমার নেটওয়ার্ক আছে না। তাহলে এখন কি হবে? সেটাই তো ভাবছি, সন্দেহ তো আমার দিকে আসবে। কেন? তোমার দিকে সন্দেহ তীর আসবে কেন? আরে হিসাব খুব সহজ, আমি ফকিরের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছি। সেই সুযোগে একটা তৃতীয় পক্ষ আমার এগেইনস্টে একটা প্লট তৈরি করেছে, ফকিরকে মারতে চাইছে, সেটা তো ফেল করলো। সো হায়দার সাহেবকে মারার চেষ্টা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সোজা এসব এই মিথ্যা অপবাদটা মেনে নিতে পারছি। এটা কিছু না, সত্য প্রকাশ হবেই, তুমি কোনো টেনশন করো না। আমি টেনশন করছি না, যেদিন আমি এই পথে পা দিয়েছি আমি ফাঁসি জেল সব ধরনের বিপদ মেনে নিয়েছি, টেনশন করছি না। তাহলে তো আর ভাবনার কিছু নাই। না ভাবনা আছে, ভাবনার কিছু একটা আছে। কারা এসব করে আমাকে ফাঁসাতে চাইছে সেটা ভাবনার বিষয়। কারা আবার করবে? তোমার শত্রুরাই এসব করে। আরে সমস্যাটা তো এখানে, কোনো একটা দুইটা শত্রু পক্ষ থাকলে মানা যেত, এই ঢাকার আন্ডারওয়ার্ল্ডে যা আছে সবাই আমার শত্রু। কারণ কি? আমি কারো আন্ডারে চলি না। নিজে বস হলে অন্যকে বস মানার প্রয়োজনটা কি? আমার মনে হয় এর পিছনে ওই মুকাদ্দেস নেতার হাত আছে, ওই সমস্ত গুটি করছে। কেন সে গুটি করবে? ঢাকার এই আন্ডারওয়ার্ল্ড ওই মুকাদ্দেস নেতাই নিয়ন্ত্রণ করে, তাকে কেউ পছন্দ না করলেও তার এগেন্সি কেউ যেতে পারে না, ওটা একটা হারামি। ওকে আমি শেষ করবো আগে। দেখো মুসা, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না, এত বড় জায়গায় হাত দিলে তুমি খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তোমাকে টিকে থাকতে হবে, ঠান্ডা মাথায় লড়াই করো। সার, যে মাহমুদ বাটা মুসা ভাই তো ভয়ানক ছেলে, ডেঞ্জারাস ছেলে, না জানি আপনার কোনো বিপদ করে ফেলে কিছু আসতে পারছে না। কো কি বলছিস তুই? হাসি, ওর মতো একটা পুচকে ছেলে আমাকে বিপদে ফেলবে? আর একটা কথা বলি স্যার, একে ফোর্টি সেভেন দিয়ে গুলি করলো মানুষ মারা যায়, আর সামান্য একটা চাকু এটা দিয়ে গুলো মানুষ মারা যাবে, কি হলো দুইজনে মারা গেল। এই জন্য স্যার চাকুকে কিন্তু অসম্মান করা যাবে না, ছোট করে দেখা যাবে না, কখন চাকুতে যে মারা দিবে। আপনাকে অবশ্য ভালোবাসি স্যার, নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি, বাবা মাকে রাস্তায় রেখে ঢাকাতে আসছি, আপনার কাছে থাকে স্যার, এই জন্য বললাম আর কি। মুসা যে ভুলটা করে গেল তার মাসুল তাকে দিতেই হবে, বুঝে বলে গেল আমাকে দাসখত লিখে দেবে না, দাসখত তাকে লিখে দিতেই হবে। তার সামনে দুটো পথ খোলা আছে, হয় সে জীবন হারাবে না হয় জীবন আমার হাতে তুলে দেবে। মামুবাটা মুচা ভাই এত বোকা না কো, হে জীবন দিবে আপনাকে, বরঞ্চ জীবন উল্টা আপনাকে কেড়ে নিবে কো। মামুবাটা হচ্ছে বগুড়ার কাঁচা মরিচ, তরকারি যেরকম দিলে আগে ঝাল লাগে সেরকম একটা মাল। অবশ্য লস আমার একটু হবে, কারণ আর কাস্টমার আসবে না কো, টাকা কমে যাবে, ভিআইপি ভাবে চলতে পারবো না কো। কোনো সমস্যা নাই, নতুন নেতা ধরবো, টাকা যেখানে আমি সেখানে। আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আমার ছেলে থানায় নেই, সে সারেন্ডারও করেনি, তাহলে সেই থানা থেকেই আমার ছেলে গায়েব হলো কী করে? সেটা তো আপনি ম্যাডাম ভালো করেই জানেন, কায়েস কীভাবে থানা থেকে গায়েব হলো, বোরখা পরা লোকগুলো কারা? নিশ্চয় আপনার। আমাকে মামলার ভয় দেখিয়ে লাভ হবে না ম্যাডাম, মামলা করেন মেরে ফেলেন যা ইচ্ছা তাই করেন, আগে কায়েসকে উদ্ধার করতে হবে। আমাদের পরিবারের যা করণীয় সেটা আমরা করব, আর আপনার দায়িত্ব আপনার জায়গা থেকে কাজ করা, মাথায় রাখবেন। আরেকটা কথা ম্যাডাম, হায়দার সাহেব খুন হয়েছে নিশ্চয়ই জানেন, হায়দার সাহেবকে কে খুন করল? দারোগা সাহেব, এই হায়দারকে কে খুন করল সেটার খোঁজ করার দায়িত্ব কিন্তু আপনার, আমার নয়। আমি তো ম্যাডাম আপনাকে সন্দেহ করি, আপনি কিন্তু সন্দেহের তালিকার বাইরে নন। শুধু কি আমাকেই সন্দেহ হয়, আর কাউকে? হয়তো রঘুকে সন্দেহ হয়। কেন? মুসাকে হয় না? মুসাকে আমরা খুঁজছি, পাচ্ছি না। এই সময়ে মুসাকে খোঁজ করছেন আর পাচ্ছেন না, অথচ আপনার কিন্তু সবসময় মুসার সাথে যোগাযোগ আছে, কথা চালাচালি আছে, কিন্তু ঠিক এই প্রয়োজনের সময়টায় আপনি মুসাকে খুঁজে পাচ্ছেন না। এখন কথা বলার চাইতে কাজ করার প্রয়োজন বেশি,
এই দারোগা, এত কিসের কাজে কথা বলছিস? তুই আমার ভাইকে আটকে রেখে আমার নাটক করছিস যে সে তোর কাছে নেই? আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় ওকে আমি দুনিয়া থেকে একদম উড়িয়ে দেব। আর হায়দারের ব্যাপারে আমাদের কাছে কিচ্ছু জিজ্ঞেস করবি না। এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, যা যা ওর বাড়ি থেকে বেরো, যা, নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। বড় বেটা, এভাবে খারাপ ব্যবহার না করলেও পারে, সময়টা ভালো না সেটা তোমার মাথায় রাখতে হবে। এখন কাটা দিয়ে কাটা তোলার সময়। আমি জান, আপনি এমন চিন্তা করেন বলে আমরা পিছিয়ে পড়ি। সময়ের কাজ সময় করতে হয়। এখন আমার কি করা উচিত ছিল জানেন? ওই যে দারোগা বের হলো, ওর পেছন পেছন আমার যাওয়া দরকার ছিল। বাড়ি থেকে কিছু তো যা মাত্রই ওকে ফেলে দেওয়ার দরকার ছিল, এটাই ছিল ওর উপযুক্ত শিক্ষা। না বড় বেটা, এখনো উপযুক্ত সময় হয়নি। আগে আমরা ছোট বেটাকে উদ্ধার করি, তারপর আমি তোমাকে বলবো ওই দারোগাকে কখন ফেলে দিতে হবে। একটু অপেক্ষা করতে শিখো, অপেক্ষা করো। আম্মি জান, আর কত অপেক্ষা করব, আর কত সহ্য করব? আমার তো হাত নিষ্পিষ করছে।